মাটির চুলায় জ্বলছে খড়ির আগুন, চুলার উপরের তপ্ত কড়াইয়ে ভাজা হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ বাদামের রং ধারণ করলে এতে কষানো হচ্ছে বিশেষ ধরনের মশলা। নির্দিষ্ট সময় পর্যন্ত মশলা কষানোর পর কড়াইয়ে ঢালা হচ্ছে সাইজ করে রাখা গরুর মাংস। দীর্ঘ সময় কষানোর পর মাংসের রং যখন কালচে রঙের হয়ে আসে, তখন চুলার উপর থেকে গরম গরম পরিবেশন করা হয় হোটেলে খেতে আসা কাস্টমারদের প্লেটে। বাঙালি ভোজন রসিক মানুষদের জন্য এর থেকে প্রিয় খাবার আর কি বা হতে পারে। এভাবে রাজশাহীর নহাটা বাজারের বিভিন্ন টং দোকানে বসে উদরপূর্তি করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিশেষ মশলা দিয়ে কষিয়ে ভুনা করা মাংসের রং কালচে রঙের বলে এই মাংস কালাবুনা নামেই জনপ্রিয়। এখানকার খাবারের মান ও দাম নিয়ে সন্তুষ্ট কাস্টমাররা। খাবারটা স্বাদে গন্ধে অনেকটা উন্নত মানের। হালি মাংস রান্না করে, প্রতিদিনের মাংস গরু কেটে রান্না করে এবং মাংসটা ভেজে অনেক টেস্টি করে রান্না করে। এই জন্য যারা একবার খায় তারা আবার খেতে চায়। কালাবুনা যে ইউনিক যে টেস্টটা আছে এবং অথেন্টিক টেস্টটা, আর নভাটা আসলে আসলে সেই টেস্টটা পাওয়া যায়। তো এই জন্য আমরা ক্যাম্পাস থেকে একটু সুযোগ হলে প্রায় বন্ধু বান্ধবরা ছুটে আসে এখানে। এই টেস্টটা সে হোমলি ফিল দেয় অনেকটা, অনেকটা মানে বাসার খাবারের মতো ফিল দেয়। এই জন্য আর কি নভাটা আসে কালাবুনা খেতে আসা। আমরা কলিগরা একসাথে বসে এরকমভাবে খাওয়ার আসলে অফিসেও সেরকম সম্ভব হয় না। এই জায়গাটা একটু এই পরিবেশটা আছে, একসাথে বসছি গল্প করছি খাচ্ছি। টেস্টের কথা শুনে এখানে বারবার আসা, মানে প্রত্যেকটা দোকান একটু একটু করে ট্রাই করা, এই তো মানে স্বাদটা ভালো লাগে সেজন্যই বারবার আসি। মাসে একবার হলেও চেষ্টা করি কালাভুনা খাওয়ার জন্য এখানে চলে আসি। আপনি অনেক জায়গায় খেয়েছি, হ্যাঁ এখানে এটা যেভাবে জাল দেয়, জালের পরিমাণটা খুব বেশি দেয়, আর যে মশলাগুলো দিয়ে রান্না করে আসলে আমার জন্য খুবই সুস্বাদু লাগে। বিক্রেতারা জানান কালাভুনা তৈরিতে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করেন না তারা। চুলার আগুনে জাল দিয়েই মাংসের রং কালো করা হয়। দীর্ঘক্ষণ চুলার উপরে রেখে কষানোর কারণে এর স্বাদ মুখে লেগে থাকার মতো হয়। দেশি পেঁয়াজ, শুধু দেশি পেঁয়াজ, জিরা গরম মশলা, আদা রসুন এই মশলাটাই ইউজ করে, আর তেল, হলুদ মরিচ, এই বাস আর কিছু না। শুধু এই মশলাতে আমরা একটু বেশি চুলাতে বেশি জাল দিই, চুলাতে বেশি জাল করি, এই জন্য বেশি কষাই 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 বেশি জাল করি, এই জন্যই আমাদের মাংসটা খুব টেস্টি হয়। আমাদের এখানে নহানা রাজশাহীর মানুষ আছে, সব জায়গার মানুষ আছে, শুধু কালাভুনা খেতে মামা। আর কালাভুনা সেই স্বাদ, এত স্বাদ কালাভুনা রান্নার পরে খাওয়ার পরে বুঝতে পারবেন সেই স্বাদ। পয় পরিষ্কার আমাদের দোকানের খাবার, শহরের আপনার অনেক খাবার এখানে আমাদের খালি খাইতে আসে আমাদের দোকানে। আমাদের খাবারের মানটা খুবই ভালো ইনশাল্লাহ, আর আমরা সীমিত লাভে ব্যবসা করি। বাসি মাংস চলে না আমাদের, দেশি গরুর মাংস এখানে। ইতোমধ্যে রাজশাহীর নহাটা, সিটিহাট ও কাটাখালী এলাকার দোকানগুলোতে তৈরি কালাভুনার মাংসের সুনাম ছড়িয়ে পড়েছে পুরো দেশে। রাজশাহীতে ঘুরতে আসা দর্শনার্থীরাও কালাভুনার স্বাদ নিতে মিস করেন না। কালাভুনা মূলত গরুর মাংসেরই হয়। এক প্লেট ধোয়া ওঠা সাদা ভাতের সঙ্গে এক বাটি কালাভুনা, পিস করা লেবু আর শশা দিয়ে প্রতিটি দোকানে প্যাকেজ হিসেবে বিক্রি করা হয়। দোকান ভেদে প্রতি প্যাকেজের দাম হয় ১২০ থেকে ২০০ টাকা পর্যন্ত। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বিকাশ অ্যাপের লোন অপশনে গিয়ে সিটি ব্যাংক থেকে ২০০০০ টাকা লোন নিয়ে নিলাম, একদম ইনস্ট্যান্ট, কোথাও যাওয়াও লাগে নাই, কাগজপত্রেরও ঝামেলা নাই।